নাস্তিকতা নিপাজ্জাত দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণী একই অবস্থা খোদা দ্রোহী ছাড় পাবে না এই বাংলা এঠাই হবে না মুসলমানরা জেগেছে জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান ইল্লাহে তাকবীর নারায়ে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছো অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্তান জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ মুসলমানের এই দিশিতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই মুসলমানের এই দিশিতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানবে যারা বিতাড়িত হবে জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান ইল্লাহে তাকবীর নারায়ে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ আল কোরআনের আলো আল হাদিসের আলো তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো ঘুষ চারো না দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি রমজান এলি রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো জাকাত তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক কিনা তুমি নবীর উম্মত দাবি করো সুন্না মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক কিনা আল্লাহ প্রত্যেকের তাকবীরগুলো কবুল করুক রাগ করেছেন আপনারা কষ্ট পাচ্ছেন আপনারা নাস্তিকটাই নিপাত যাবে ইসলামটাই বুলন্দ হবে ঠিক কিনা এদেশে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে হক্কানি ওলামায়ে কেরাম ছিল আছে থাকবে কেউ এই বাতি নিভাতে পারবে এ বাতি আল্লাহ গিফটেড বাতি আলো আল্লাহ জ্বালিয়েছে দুনিয়ার কোনো ব্যক্তি কোনো পরাশক্তি এই বাতিকে নিভাতে পারে না পারে না পারে না তুমফানজির ব্যাখ্যা হলো
শুধু হাদিয়া, শুধু হাদিয়া, এত হাদিয়া দিয়ে করবো কি, টাকা দিয়ে আমি চা খাই যা। আমি বুঝতে পারছি, বুঝতে পারছি, খালি আমারই হাদিয়াতে দেখছো না, টাকা কম আছে নাকি? ব্যাখ্যা হলো দণ্ডায়মান হয়ে যান, সতর্কবাণী এদের সামনে উপস্থাপন করেন, সবার উপর দায়িত্ব। কু আনফুসাকুম ও আহলিকুম নারা, নিজে বাঁচিয়ে আল্লাহওয়ালা, আরেকজনের খবর নেই, ছেলের খবর নাই, মেয়ের খবর নাই, স্ত্রীর খবর নাই, পাড়া প্রতিবেশীর খবর নাই, কারো খবর নাই, নিজে একা একা নামাজ পড়ে, একা একা রোজা রাখে, একজনেরও জীবনে বলে না হ্যাঁ ছেলে নামাজে আছে না নাই, বলে না, বলে না। কিন্তু দায়িত্ব কি, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়া নিজেই আল্লাহওয়ালা হয়ে গেলে হবে না, বরং এই পোলাপানদেরকেও, আশেপাশের প্রতিবেশী যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, এদেরকেও নামাজের মহাব্বত কেমনি অন্তরের মধ্যে ঢুকানো যায়। কিরে মাইক উল্টা যায় কেন, কি রাগটা করছে নাকি? কমা মাইক ম্যান কই, কপাল কি আমার খারাপ না সবার খারাপ? আলহামদুলিল্লাহ, থাকি আমরা তকদিরের উপর বিশ্বাসী, যা হয় আল্লাহর পক্ষ থেকে হয়। আর সবাইকে সতর্ক বাণীগুলো শুনায় দেন। এক নম্বর, দ্বিতীয়ত আল্লাহ নবীকে বলেন অরব্বাকা ফাকাব্বির, আপনার রব বড়, বড় কে? বলেন বলেন কে? ছোট না বড়? শুধু এই মানুষগুলো থেকে বড়? আল্লাহু আকবার মিন কুল্লি শাইইন, ইসমে তাফজিল এর সিরে আকবার, আকবার হলেই অবশ্য কত কিছু থেকে বড়, এটা তো বোঝাতে হবে, কি থেকে বড়, আমার থেকে তোমার থেকে বড় এমনটা নয়, বলে মিন কুল্লি শাইইন, চোখে যা কিছু দেখো আর না দেখো সব কিছুর বড় কে? আল্লাহ নবীকে এটা বলেন রব্বাকা ফাকাব্বির, আপনার রব বড়, ওই রবের বড়ত্ব প্রকাশ করেন। এই জন্যই তো আমরা ওই যে সঙ্গীতের মধ্যে বরত্ব প্রকাশ করলাম, লিল্লাহে তাকবীর, বলে না লিল্লাহে তাকবীর, গুনাটা হইবে নাকি? হ্যাঁ গুনা হয়েছে নাকি? আচ্ছা ঠিক আছে, রব্বাকা ফাকাব্বির, আপনার রব বড়, রবকে আপনি বড় বলেন। তিন নম্বর আয়াত, বেশি যাচ্ছি না, সংক্ষিপ্ত করে শেষ করব, অসিয়াবাকা ফাতাহহির, আমি জানি আমি আসার পর থেকেই এরা আমার জন্মে ধরছে যে আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর গাইতেই হবে এটা। আচ্ছা আমি গাইব না, একটু শেষ করি, হুজুর কয়টা আসবে? হুজুর কি আসে পড়ছেন নাকি? আচ্ছা অসিয়া বা কেফা তখি, সাড়ে তিনটা বললেও তো হবে না, আর আমারও তো বাঁচতে হবে। হ্যাঁ মানে হলো উপর দিয়া পোশাক পরিচ্ছদ যেরকম পবিত্র হওয়া লাগবে, ঠিক একই রকম ভাবে নিজের মনটাকেও স্বচ্ছ রাখা লাগবে। উপর দিয়া ফিটফাট, ভিতরে সদরঘাট, আমাদের এলাকায় বলে, আমাদের দেশে বলে উপর দিয়া ফিটফাট ভিতরে সদর, এরকম করলে হবে? হে নবী, আপনার সওয়াব, আপনার সিয়া, আপনার পোশাক পরিচ্ছদ যেরকম পবিত্র হবে, এর মানে হলো আপনার পুরো ভিতরটাও পূর্ণাঙ্গ পবিত্র হওয়া লাগবে। গোটা পৃথিবীর সব বান্দাদেরকে আল্লাহ জানায় দিলেন, হে বান্দা
তোর ওপর দিয়া যেরকম ভালো তোর ভেতরটাকে ওই রকম ফিলস রাখা লাগবে। আমরা তো এক সময় বলি একটা করি আর একটা, মেম্বার হওয়ার আগেই বাপরে বাপ মুসাফা করলে মনে হয় যে একটা কম্বলের সাথে মুসাফা করলাম, কি নরম করে ধরে। আমার এলাকায় চেয়ারম্যান ইলেকশন যখন হবে এর আগে আমার গাড়ি টাড়ি থামে, আমি বলি যে মাহফিল আছে, কয় মাহফিল পড়ে, আগে মুসাফা, গাড়ি থেকে নামেন মোয়া নাকা করি, তো দোয়া লাগবে। আমার চেয়ারম্যান হয়ে যাওয়ার পরে একটু সালাম টালাম কমে গেছে, এখন চেয়ারম্যান হওয়ার আগে একটা পরে আর একটা আছে না নাই। মেম্বার হওয়ার আগে একবার বানায় দেখ, একবার দেখ কত তো গেছে, এবার আমারে বানায় দেখ, দেখবি রাস্তাঘাট একটাও থাকবো না, আসলেই থাকে না, আছে না নাই। উপর দিয়া ফিটফাট, ভিতরে এরকম হওয়া যাবে না, বরং আমার উপর দিয়া যা অন্তর দিয়াও ঠিক একই রকমই থাকা লাগবে। এটার নাম ওসিয়া বা কাফাতহ কির। আমার জন্য আদাল হাবিবের কি দামি কোটিরে, কি দামি জুব্বারে, কি দামি রুমাল রে, এত কিছু সব পবিত্র আছে, ঠিক আছে আমি জানি, কিন্তু এর মানেই মনটা যে পবিত্র এমনটা নয়, বরং উপর দিয়া ফিটফাট থাকলেই হবে না, নিজের মনের ভিতরেও ফিটফাট থাকা লাগবে, নিজের অন্তরটাকেও ঠিক রাখা লাগবে। উপর দিয়া ভালো ভালো না, ভেতরে ভালো সেই আসল ভালো, ঠিক কি না? আবার অনেক ব্যক্তি ওসিয়া বা কাফাতহির উপর দিয়া ফিটফাট পবিত্রতা অর্জন করেই সুদি লেনদেন করে, আছে না নাই? দেখবেন যে সমাজে চলে, এলাকায় চলে, একেবারে দেখতে মনে হয় কি আল্লাহ বলারে, দাড়ি টাড়ি রাইখা, টুপি টুপি পৈরা, জুব্বা টুব্বা পৈরা চলে, গোপনে 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 লাখ 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 টাকা সুদি লেনদেন করে, নাই নাই সমাজে, নাই আছে না নাই? আপনার এলাকায় নাই, আমার এলাকায় আছে। গত 3 বছর আগে আমি একজনের বাসায় গেলাম, যাওয়ার পরে দেখি যে তার একেবারে ভাঙ্গা ঝুড়ো একটা ঘর, নরবরে নরবরে পড়ে যাবে এমন অবস্থা। আমি বললাম যে এত গরিব লোকটা, আফসুস করে চলে আসলাম। 3 বছর পরে যা দেখি, আপনাদের কি বলে এগুলোকে, হাওর বলে না, এই যে হাওর হাওর, আমাদের দিক বলা হয় জলা, এক এক জায়গায় বলে এক একটা, বিল বলে, জলা বলে, হাউর বলে, কত কিছু বলে, গুইরা মিললে একটাই, ঠিক না? এই এই এটার মধ্যে রাস্তা দিয়ে যাচ্ছি, দেখি যে 3 তলা একটা বিল্ডিং, 2 তলা পর্যন্ত টাইস করা শেষ, কি রে এই জলার মাঝখানে এত সুন্দর করে বিল্ডিং বানাই লোকে, জানেন না? ওই যে 3 বছর আগে যেই লোকটার ঘরটাকে নরবরে ছিল, ওই লোক তো এখন 3 তলা বাড়ির মালিক। আরে কৌ কি, হাউ দিস পসিবল, কিভাবে সম্ভব, এই ব্যক্তি এত বড় লোক কেমনে হলো? জানেন না, পুরো ইউনিয়নের মধ্যে তার মতো সুদি আর কেউ নেই, এক নামে সবাই চিনে সুদি। কিছু জমি ছিল, বিক্রি করে টাকা টুকা জুগাইয়া এখন এই টাকা টুকা লাগাইছে, কোনো ব্যক্তি বিপদে পড়লে হয় টাকা লাগবে, হ্যাঁ এর কাছে যাও, গেলে টাকা পাইবা, হ্যাঁ গেলে মাইন কাছি পাই ফেলায়, কয় টাকা তো লাগবে, কয় 2 লাখ, 2 লাখ লাগে, 2 লাখের 60, 2 লাখ কত দেখছেন লোক কেমনে হয়। তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষ চারো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না, তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান, ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি রমজান এলি রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত, তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? তুমি নবীর উম্মত দাবি করো সুন্না মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না,
তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? তুমি মুসলমান, আল্লাহর উপরে বিশ্বাস করলা, ইয়াকিন রাখলা, কিন্তু নিজের মন দিয়ে তুমি কাজ করলো আরেকটা, নামাজের ধারে কাছে নাই, রোজার ধারে কাছে নাই, নেক আমলের ধারে কাছে নাই, এটার নাম মুমিনে কামেল নয়। উপর দিয়া পোশাকটা দেখেই কাউকে বিবেচনা করা যায় না, ব্যক্তিটা কি ভালো নাকি খারাপ, ব্যক্তিটা কি মুসলিম নাকি হিন্দু, ব্যক্তিটা কি মুসলিম না খ্রিস্টান, এটা বিবেচনা করা যায় না। বরং তুমি আমল করো, আমলের মাধ্যমে তোমার মন যেই জিনিসটা চাইবে মানুষ আশেপাশ থেকে তোমাকে দেখেই তখন চিন্তা ভাবনা করতে পারবে এই লোকটার কার জাদি দেখে মনে হয় লোকটা ওপর দিয়াও ভালো ভেতর দিয়াও ভালো, এরকম হওয়া লাগবে। এর মানে সিয়া বাকা ফাতহকিন, পোশাক পরিচ্ছদ শুধু পবিত্র রাখলেই হবে না, নিজের মনটাকেও স্বচ্ছ রাখা লাগবে। আমরা পারবো না ইনশাআল্লাহ, আমাদের উপর দিয়া পোশাক যেরকম পবিত্র হবে নিজের মনটাও আমরা স্বচ্ছ রাখবো বলে ইনশাআল্লাহ। সুদি লেনদেন যারা করেন আপনি তো জানেন, আজকে বাড়িতে যা একটু চিন্তা করবেন, টাকা দিয়া কী করবেন, এই সুদি লেনদেন দিয়ে এই টাকা দিয়ে কী করবেন বলেন তো, নিয়ে যাবেন কাপড়ের ভিতরে টাকা পয়সাগুলো নিয়ে যাবেন? না, পারবেন না, এজন্য বলি লাভ নেই। সুদি লেনদেন যারা করেন আপনাদের হাত জোর করে বলি, টাকা মানুষকে দিবেন, হেল্প করেন, সাহায্য করেন, সহযোগিতা করেন, যা দিবেন তাই ফেরত নেবেন, কম বেশি হবে। আল্লাহ আমাদের সব ভাইকে বুঝ দান করুন। হ্যাঁ, অসিয়া বা কেফা তফকি অর রুজ যা ফাহাজুজ,